হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি মায়ের পুকুরে, এসেই দেখি প্রচুর লাইন। এই লাইনে আমরা পৌঁছচ্ছি মায়ের দর্শন করতে, তাই ভাবলাম আপনাদের কোনো চাকরি দাদা। আমরা মোটামুটি 5টা থেকে আছি এখানে, এতক্ষণে এসে এখানে বসার জায়গা পেলাম। এ নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও একটা সেপারেটলি বানাবো, সঙ্গে রাখবো। হচ্ছে কামাখ্যা ঢোকার জেনারেল লাইন, অনেক করে আমরা তো যথারীতি লাইনে অনেকক্ষণ বসতে হবে। তাই বসে বসে ভাবা হচ্ছে যে কী করা যায়, প্রচুর ভিড়। ভিড়ের আমরা আছি 3 নম্বর লাইনে, এখানে 3টা সেগমেন্ট আছে। সেই সেগমেন্টগুলো প্রতিটা খাঁচার থেকে তারপরে আসে মেন লাইন। এই লাইন থেকে ঘুরতে 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 আমরা গিয়ে পৌঁছবো মেন গর্ভগৃহে। সবাই অপেক্ষায় বসে আছে, অপেক্ষায় অপেক্ষায়। আমরা তো সেই 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 ফুল ফুল যেগুলো পুজোর জন্য নেওয়া হয়েছিল সেগুলো প্রায় নিতেই যাচ্ছে। কিন্তু হ্যাঁ, সবাই ধীরে ধীরে এগিয়ে চলেছে। এখান থেকে এখনও এই দিক দিয়ে গিয়ে ওই যে শেষে ওইখান দিয়ে নেমে এই দিকের যে লাল রঙের টিনের যে শেড, ওই পাশ দিয়ে গেলে তাহলে মেন যে গর্ভগৃহ, যেটা সিমেন্ট কালারের পাথর তৈরি, সেখানে পাওয়া। আমরা মোটামুটি সকাল 5:30 থেকে 3:20 অবধি লাইনেই আছে। এখন অবধি দর্শন হয়নি। দর্শন হওয়ার পরের অভিজ্ঞতা পরে বলবো, তার আগের অভিজ্ঞতা আরও মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। ঠিক আছে, আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। সবাই এখনও চ্যানেল আর প্যানেল দিয়ে হেঁটে চলেছে। অবশেষে অনেক যুদ্ধের পর সব প্রতীক্ষার অবসান। আমরা মোটামুটি 3 জনই এসেছি, ছেলেকে বাড়িতে রেখে এসেছিলাম। 12 ঘন্টা পেরিয়ে গেছে মেন গর্ভগৃহে। এখন আমরা ঢুকবো, ঢুকে পুজো দিয়ে বেরিয়ে যাবো। আশা করি সবার ভালো লাগবে ব্লগটা। যারা নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।